হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ক্লাস। আজকে আমরা ভৌতবিজ্ঞানের আরেকটি জিকে ক্লাসটি উপস্থিত হয়েছি। তো সেই ভৌতবিজ্ঞানের জিকে বিষয় হলো ভৌত রাশির একক। তো এই ভৌত রাশি হলো এমন একটি বিষয় যেখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু অনেক কোশ্চেন পড়ে থাকে। তো আমি মনোজ আর তোমরা আমাকে দেখছ দ্য অফিসিয়াল মনোজ ইউটিউব চ্যানেলে। তো চলো শুরু করা যাক। তো ভৌত রাশির একক নিয়ে আজকে ক্লাস। তো দেখো, আমার বাঁ দিকে আমি কিছুগুলো ভৌত রাশি লিখেছি, তারপরে তাদের এসআই পদ্ধতিতে কি একক হবে সেটি লিখেছি, এবং তারপরে লিখেছি সিজিএস পদ্ধতিতে তার কি একক হবে। তো চলো এখন দেখা যাক। তো প্রথমে আছে দেখো ভর। প্রথম ভৌত রাশি হচ্ছে ভর, এর এসআই পদ্ধতিতে একক হলো কিলোগ্রাম বা কেজি, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো গ্রাম। তারপরটি দেখে নেব আমরা, পরটি হচ্ছে সময়। সময়ের এসআই পদ্ধতিতে একক হলো সেকেন্ড, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো সেকেন্ড। অর্থাৎ এসআই এবং সিজিএস উভয় পদ্ধতিতে এর একক হচ্ছে সেকেন্ড। নেক্সট হচ্ছে ঘনত্ব। ঘনত্বের এসআই পদ্ধতিতে একক হলো কিলোগ্রাম প্রতি ঘন মিটার, এবং সিজিএস পদ্ধতিতে এর একক হলো গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। নেক্সট হচ্ছে ওজন। ওজনের এসআই পদ্ধতিতে একক হলো নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো ডাইন, নিউটন ডাইন। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখে নেব অভিকর্ষীয় ওজন, এর এসআই পদ্ধতিতে একক হলো কিলোগ্রাম ভর, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো গ্রাম ভর। নেক্সট সরণ। সরণের এসআই একক হলো মিটার, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার। নেক্সট হচ্ছে দ্রুতি। দ্রুতির এসআই পদ্ধতিতে একক হবে মিটার প্রতি সেন্টিমিটার সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড, এবং সিজিএস পদ্ধতিতে এর একক হবে সেন্টিমিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড এবং সেন্টিমিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এরপর আমরা দেখলাম পরের ভৌত রাশিটি। তো পরের ভৌত রাশিটি হলো বেগ। তো বেগের এসআই পদ্ধতিতে একক হলো মিটার প্রতি সেকেন্ড, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ মিটার প্রতি সেকেন্ড আর সেন্টিমিটার প্রতি সেকেন্ড। নেক্সট ত্বরণ। ত্বরণের এসআই পদ্ধতিতে একক হলো মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ মুখস্থ করার জন্য আমরা এভাবে বলতে পারি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার এবং সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে ভরবেগ। ভরবেগের এসআই পদ্ধতিতে একক হলো কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড। ভিউয়ার্স, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগছে। তো ফটাফট একটি লাইক করে দাও, আর চলো দেখে নিই পরের ভৌত রাশির এককগুলি এসআই পদ্ধতিতে কি হবে এবং সিজিএস পদ্ধতিতে কি হবে। তো এরপর হচ্ছে বল। বলের এসআই পদ্ধতিতে একক হলো নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো ডাইন, নিউটন ডাইন। ঠিক আছে, নেক্সট হচ্ছে অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বলের এসআই পদ্ধতিতে একক হলো কিলোগ্রাম ভার, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো গ্রাম ভার, কিলোগ্রাম ভার এবং গ্রাম ভার। ঠিক আছে, এভাবে মুখস্থ করবে। নেক্সট হচ্ছে কার্য। কার্যের এসআই পদ্ধতিতে একক হলো জুল, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো আর্গ, আর্গ জুল। ঠিক আছে, বা জুল আর্গ। নেক্সট হচ্ছে অভিকর্ষীয় কার্য। না, অভিকর্ষীয় কার্যের এসআই পদ্ধতিতে একক হলো কিলোগ্রাম মিটার, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো গ্রাম সেন্টিমিটার, কিলোগ্রাম মিটার গ্রাম সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্ষমতা। ক্ষমতার এসআই পদ্ধতিতে একক হলো ওয়াট, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো আর্ক প্রতি সেকেন্ড। নেক্সট হচ্ছে অভিকর্ষীয় ক্ষমতা, যার এসআই পদ্ধতিতে একক হলো কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড, এবং সিজিএস পদ্ধতিতে একক হলো গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড।
কিলোগ্রাম মিটার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড। নেক্সট হচ্ছে শক্তি, যার এসআই পদ্ধতিতে একক হল জুল এবং সিজিএস পদ্ধতিতে একক হল আর্গ। নেক্সট হচ্ছে তাপ, তাপের এসআই পদ্ধতিতে একক হল জুল এবং সিজিএস পদ্ধতিতে একক হল ক্যালোরি, জুল ক্যালোরি। নেক্সট হচ্ছে উষ্ণতা, উষ্ণতার এসআই পদ্ধতিতে একক হল কেলভিন এবং সিজিএস পদ্ধতিতে একক হল ডিগ্রি সেলসিয়াস। এবং নেক্সট হচ্ছে তাপগ্রাহিতা, যার এসআই পদ্ধতিতে একক হল জুল প্রতি কেলভিন এবং সিজিএস পদ্ধতিতে একক হল ক্যালোরি প্রতি ডিগ্রি সেলসিয়াস। তো ভিউয়ার্স, এখন আমরা দেখে নেব আরো কিছু গুরুত্বপূর্ণ ভৌত রাশির এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে একক কি হবে। তো চলো, তো প্রথমে হচ্ছে জলসম, জলসমের এসআই পদ্ধতিতে একক হল কিলোগ্রাম এবং সিজিএস পদ্ধতিকে একক হল গ্রাম, কিলোগ্রাম এবং গ্রাম। নেক্সট হচ্ছে তড়িৎ, যার এসআই পদ্ধতিতে একক হল কুলম্ব এবং সিজিএস পদ্ধতিতে একক হল ইউএসইউ। নেক্সট হচ্ছে তড়িৎ বিভব, যার এসআই পদ্ধতিতে একক হল ভোল্ট, এর কিন্তু সিজিএস পদ্ধতিতে কোনো একক নেই, অর্থাৎ এর একটি একক, সেটি হল ভোল্ট। নেক্সট হচ্ছে রোদ, রোধের এসআই পদ্ধতিতে একক হল ওহম, এর সেম কেস, অর্থাৎ এসআই পদ্ধতিতে এর একক রয়েছে, সিজিএস পদ্ধতিতে এর কোনো একক নেই। নেক্সট হচ্ছে রোধাঙ্ক, যার এসআই পদ্ধতিতে একক হল ওহম সেন্টিমিটার এবং সিজিএস পদ্ধতিতে এর কোনো একক নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধুর সাথে কিন্তু শেয়ার করে দিও। আর এই ধরনের ক্লাস তুমি যদি রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সাথে সাথে অল নোটিফিকেশন বেলটা কিন্তু বাজিয়ে রাখবে। এতক্ষণ পর্যন্ত ভিডিও তোমরা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।